أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس، والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. انديا থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে যে তুমি যদি বাড়িতে প্রবেশ করো আমার বাড়িতে তাহলে তুমি আমার কাছে আমার বেটি হয়ে যাবে, এই কথা যদি বলে তাহলে এর বিধান ইসলামে কি, এ বিষয়ে জানাবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, যদি কেউ নিজের স্ত্রীকে এ কথা বলে যে তুমি যদি এখন আমার বাড়িতে যাও তাহলে তুমি আমার বেটি হবে, তাহলে সেক্ষেত্রে জিহার হবে। কেননা তার উদ্দেশ্য হয় যে স্ত্রীকে এমন জিনিসের সাথে তুলনা দেওয়া যে তার নিজের জন্য হারাম। তো আর জিহারের তারিফ হচ্ছে যে আইয়াকুল আর-রাজুল লি-ইমরাতিহি আনতি আলাইয়া কাযহরি উম্মি, যে কোনো স্বামী বলবে, কোনো মানুষ নিজের স্ত্রীকে বলবে যে তুমি আমার নিকটে আমার মায়ের পিঠের মতো। তো মা যেহেতু সন্তানের জন্য হারাম, তো সন্তান যদি তার স্ত্রীকে মায়ের তুলনা দিয়ে বলে তাহলে সেটা জিহার। অনুরূপ নিজের বেটিও নিজের জন্য হারাম, তাই নিজের বেটির সাথে তুলনা দেওয়া মানে এটা হয়ে যায় জিহার। আর জিহার যদি হয়ে যায় তাহলে তার কাফফারা দিতে হবে। কাফফারা না দেওয়া অবধি স্ত্রীর সাথে মিলামিশা করা যাবে না, স্ত্রী সঙ্গম করা যাবে না, তা থেকে দূরে থাকতে হবে। আর জিহারের কাফফারা আপনি পেয়ে যাবেন সূরাতুল মুজাদালা সূরা নম্বর 58 এবং আয়াত নম্বর 3 ও 4-এ। সেটা হচ্ছে যে একটা গোলাম আজাদ করতে হবে, সেটা সম্ভব না হলে পরস্পর 2 মাস রোজা রাখতে হবে, এটাও যদি সম্ভব না হয় তাহলে 7টা মিসকিনকে খাওয়াতে হবে, 7টা মিসকিন। তো এটা হচ্ছে জিহারের কাফারা। এটা যদি আদায় করা হয় তারপরে তবেই নিজের স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গম মিলামিশা জায়েজ হবে, নচেত না। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। شَيْنَا مَا رَدَّتُهُ